আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাই ডাক্তার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, সেটা হলো কেন মেয়েরা বিয়ের পরে পর হয়ে যায়। মেয়েদের জন্মের পরে থেকেই, খাস করে শিশুরা জন্মের পর থেকেই তার বাবা মার কাছে লালিত পালিত হয়। যখন তারা শিশু থেকে শৈশবে যায়, শৈশবে থেকে কৈশোরে, এক পর্যায়ে যৌবনে যখন অতিক্রম করে, তাদের ঘরে রাখার মতো কোনো ক্যাপাসিটি নেই, তাদের বিয়ে দিতেই হবে। যাই হোক, ছেলেদেরও বিয়ে করানো লাগে, মেয়েদের বিয়ে দিতে হয়। তো মেয়েরা যখনই বয়স হয়ে যায়, তাদের বিয়ে দেওয়ার দরকার হয়। তো বিয়ে দিলে তারা একেবারেই যে পর হয়ে যায় তা না, বাবা মার কাছে তারা সবসময়ের জন্য আপনই থাকে। কিন্তু যখন একটা মেয়ে তার বাবার বাসায় আসে বা কোনো আত্মীয় স্বজনের বাসায় যায়, নিজের থেকেই মানে এমন একটা ভাব হয় যে তার মনে পর পর তো পরই, আর নিজের বলতে যে যেগুলো তারা হলো বাবা মা, কিন্তু সেই বাবা মার বাড়িতে গিয়েই সে সন্তানেরা মনে করে এমন ভাবেই করে যে নিজের ব্যাগটা যদি রেখে দেয়, আসবাবপত্র রেখে দেয়, সেগুলো বারবার মনে করিয়ে দেয় যে আমাকে চলে যেতে হবে, এসেছি কয়েকটা দিনের জন্য। আর বাবা মাও বলে যে মা, তোমার জিনিসপত্রগুলো তুমি ব্যাগে গুছিয়ে রাখো, কোনো না কোনো যাত্রায় এসে তুমি একটা না একটা জিনিস ফেলে চলে যাও। বারবার এই ধিক্কার, এই কষ্ট মনের ভিতর চাপা রেখে দেওয়া হয়, কাউকে বোঝানো যায় না যে আমার বাড়ি, আমি যেখানে জন্মস্থান, যেখানে আমি জন্মগ্রহণ করেছি, যেখানে আমার সব জিনিসপত্র, আমি সেখানে অতিথির মতো বসবাস করতেছি, এসেছি কয়েকটা দিনের জন্য মাত্র। দেখতে দেখতে দিন পেরিয়ে যায়, বয়স্ক হোক, ছোট হোক, বড় হোক, যাদের সাথে দেখা হোক, সবাই বলে কদিনের জন্য এসেছো, কয়টা দিন থাকবে, কবে যাবে, নানান ধরনের প্রশ্ন। এত প্রশ্নের মাঝে নিজেকে এতই ইতিম মনে হয় যে আজ নিজের বাড়িতে এসে আমি অতিথি হয়ে গেছি, তাহলে শ্বশুর বাড়িতে কেমন হবে? নিজের বাড়িতে যদি অতিথি হয়ে থাকা যায়, নিজে নিজের জায়গাতেই নিজে অতিথি হয়ে থাকতে হয়, এমন কষ্ট বুকের মধ্যে এমন ভাবে নাড়া দিয়ে ওঠে যে কাউকে বোঝানো যায় না। নিজের বলতে কিছুই থাকে না, সব অন্যের। নিজের বলতে কোনো নিজের বাড়ি ঘর কোনো কিছুই নেই, এমন কষ্ট যে নিজের বাবা মাও পর হয়ে যায়, তাদের কাছে এমনই যে বাবা তুমি থেকেছ তাহলে যাবে কবে, কত রকমের কথা, কত কটূক্তি। আবার যদি নিজের বাবা মার বাসায় বেশি দিন থাকা যায়, লোকে বলে এসেছে কতদিন হলো, এখন পর্যন্ত স্বামীর বাড়িতে চলে যায় না, তাহলে কি ওটা তো নিজেরই বাড়ি, নিজের বাবার বাড়ি, সেখানে তো সর্বোচ্চ অধিকার থাকা দরকার। সেই বাসায় যদি তার কোনো অধিকার না থাকে, সবাই বলে এসেছে কবে, চলে যেতে হবে না, চলে তো যায় না, নানান ধরনের কটূক্তি কথা, তাহলে মেয়েরা কোথায় যাবে? মেয়েদের তো জায়গা নাই, এখন বলতে কিছু নাই। স্বামীর বাড়িও পর, সেটা বলে পরের বাড়ি, স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি। নারীদের কি একটা মেয়ের কি কোনো নিজের বলতে কোনো কিছু আছে? নিজের বলতে কিছুই নেই, সব অন্যের দান। সেই নারীরা এত কষ্ট করে, এত কিছু করে, তারপরেও তাদের কোনো মূল্য নেই, সব সময় অবহেলা, তাচ্ছিল্য বোধ করতে হয়, একসময় বাবা মার কাছেও তাচ্ছিল্য শিকার হতে হয়, বলে এতদিন হলে এসেছো এখন শ্বশুর বাড়ি চলে যাও। তাহলে নিজের বাড়িতেও যদি, নিজের বাবার মার বাসাতে যদি এরকম শুনতে হয় যে এখনো অনেক দিন হলো এসেছো তুমি শ্বশুর বাড়ি চলে যাও, মেয়েরা কোথায় থাকবে? বাবা মার কাছেও আশ্রয় নাই, নিজের বাবা মার কাছেও যখন ছোট হয়ে যেতে হয় তাদেরকেও আপন যদি নিজেও মনে করি, কিন্তু তারা আমাদের আপন মনে করে না। বিয়ে হয়ে গেছে তো পর, তারা পরের অধীনে চলে গেছে, তাদেরকেও আপন ভাবে না। আমার মতো কারা এরকম অভাগী আছেন যারা নিজের বাবা মার কাছেও অভাব, সব সময়ের জন্য এরকম তাচ্ছিল্য বোধ পেতে হয়? যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন, আর নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।